জীবন চলার পথে আমরা কিন্তু অনেক প্রবাদ বাক্যের সম্মুখীন হই, যে প্রবাদ বাক্যগুলি আমাদেরকে উজ্জীবিত করে। আর আমাদেরকে উজ্জীবিত করার জন্যেই কিন্তু এই প্রবাদ বাক্যগুলি তৈরি হয়েছে। এই যেমন ধরুন, একবার না পারিলে দেখো শতবার, নিজেকে ভেঙে চুরে গড়ো বারবার, এইরকম অনেক হাজার হাজার প্রবাদ বাক্য আছে যেগুলি আমাদের জন্যে খুব প্রয়োজন। কিন্তু এই প্রবাদ বাক্যগুলিকে আসলে সবসময় সবার জীবনে কাজে লাগে? আমার মনে হয় লাগে না। এখানে 50-50 চান্স আছে, কারো জীবনে এরকম প্রবাদ বাক্য 100% কাজে লেগে যায় আর কারো জীবনে একেবারেই জিরো। আসসালামু আলাইকুম, সাথে আছে আমি রুমিজ বিল্লা। দীপস পাম প্রেজেন্টেশন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। এই যে বন্ধুরা, আমি কিন্তু সকালবেলা রুটি বানাবার পরে আজকে আমার ফ্রি বেলনটা ধোয়ার দরকার ছিল, ধুলাম। এরপরে আমি অনেক আদা এবং রসুন কেটে নিয়েছি, কারণ আমার আদা এবং রসুন পেস্ট শেষ হয়ে গেছে সপ্তাহখানেক আগে। আমি কিন্তু এই কয়েকদিন বেশ মানে কাটা মশলা দিয়েই কিন্তু আমি কাজটা চালিয়েছি। তো আজকে ভাবলাম যে কাজগুলি করে ফেলি, কারণ কাজ যত জমাবো তত তো বাড়তে থাকে, কষ্টটা আমারই হবে। শাক ভিজিয়ে রাখলাম, আর এই যে আলুর ছোলা, এগুলি কিন্তু আমি এখন শুকা দেবো। এই যে নিচে দেখছেন কলার ছোলা আছে। আসলে যেহেতু সামনে শীত আসছে, এখন কিন্তু আমি এই যে কলা, তারপরে আলু, লাউ, পটল, তারপরে তরকারির যে সমস্ত সবজি আছে, পেঁপে, এগুলি কিন্তু আমি আর ফেলবো না। আমি এখন এগুলি রোদ দিয়ে সুন্দর করে রাখবো, এগুলি শুকিয়ে গেলে মাটির সাথে মিশিয়ে আমি গাছ লাগাবো। আর এই গাছগুলি কিন্তু ইনডোর প্লান্ট যেগুলি সেগুলি না, যে লাউ, সিম, যে এই ধরনের যে গাছ লাগানো হয় সবজির গাছ, আমি সেই গাছের জন্যে এই সবজির ছোলা দিয়েই আমি প্রস্তুতি নিচ্ছি সার বানাবার জন্যে। আর তো দেখলেন আমি কাপড় ভেজালাম, আজকে কাপড় কাচতে হবে। আজকে কিন্তু আমি মানে ভোরবেলা ঘুম থেকে উঠে যে কিচেনে ঢুকেছি, কাজ শুরু করেছি সংসারের, আর কিন্তু থামিনি। মাঝখানে কিন্তু আমি একটু ব্রেক নেই, চা খাই, তারপরে একটু ফেসবুকে তো আমাকে বসতে হয়, আমার কবিতা কণ্ঠে সময় দিতে হয়। আজকে কিন্তু এত কাজ মানে আমার আজকে, যার কারণে আমি কিন্তু কিছুই আর করতে পারিনি, আমি একদম শুধু সংসারের কাজটাই করে যাচ্ছি। তো শীতের প্রস্তুতি তো আপনাদের দেখালাম যে আমি শীতের প্রস্তুতি কী নিচ্ছি সার বানাবার জন্য। আর এই যে দীপের পাপা মাছ আর মুরগি নিয়ে আসছে, এখানে অনেকটা মাছ আছে। তো যা হোক, আমি এগুলা মাছগুলি আমি ধুয়ে রেখে দেবো, আর মুরগিগুলি আমি অল্প অল্প কেটে, মানে পুরোটা কাটার সময় হবে না, কারণ এখানে তিনটা চারটা মনে হয় মুরগি আছে, আমি এতটা কাটতে পারবো না। তো যার কারণে আজকে যতটুকুন রান্না করবো সেটি নেবো, এবং এইগুলি আমি পিস পিস করে, মানে বড় বড় পিস পিস করে তারপরে আমি রেখে দেব, পরে একদিন বের করে আমি কুটে নেব। আর বন্ধুরা, যেটা মানে হতাশার কথা কি বলবো, হতাশ অবশ্য এখন আর হতে, হতাশ হতেও আমি ভুলে গেছি যে একবার না পারিলে দেখো শতবার, শুরুতেই যে আপনাদের প্রবাদ বাক্যটা শোনালাম, নিজেকে ভেঙে চুরে গড়ো বারবার, আমি কিন্তু অনেক চেষ্টা করেছি এবং রেজাল্ট জিরো। কথাটা এই জন্যে বলছি যে গত কয়েকটা ভিডিওতে, আমার তিনটা চারটা ভিডিওতে ভিউজ এতটাই কমে গেছে যে আমার লাস্ট ভিডিওতে আমি এখন যখন ভয়েস দিচ্ছি তখন আমার ভিউজ ওখানে 41টা দেখলাম, এবং আমি কিন্তু এই দুদিন পরে আবার ভিডিও দিচ্ছি, তার মানে দুদিন বসে আমার 41টা ভিউজ আসছে। তাহলে এখানে হতাশাও কি আর হওয়া যায় বলুন? কারণ হতাশ হতে গেলেও একসময় মানুষ কিন্তু মানে হতাশাটাও যেন তাকে গ্রাস করে ফেলে, সে আর হতাশও হতে পারে না। তো আমার এখন সেই অবস্থা। তো যাই হোক, জানি না এরকম কেন হচ্ছে। আর যেটা বলবো যে আমার কোনো বন্ধুদের প্রতি আমার কোনো রকম অভিযোগ নেই, কোনো রকমই অভিযোগ নেই। আপনাদের প্রতি আমার রাগ ক্ষোভ কিছু নেই যে আপনারা আমার ভিডিও দেখছেন না, আমি এটা কখনোই বলবো না। এই কারণে বলবো না, ইউটিউব যদি ইমপ্রেশনস দেয় তাহলে কোনো বন্ধুর প্রয়োজন হয় না। মজার ব্যাপার হচ্ছে, আমি যখন আমার যখন কোনো বন্ধু ছিল না, আমি কিন্তু এভাবে প্রায় 1.5 বছর কাটিয়েছি, আমি কাউকে কোনো কখনো ফ্রেন্ড করিনি, তাতেও কিন্তু আমার ভিউজ 100-150-250-90 এরকম আসতো। আর এখন আমার অনেক বন্ধু, আমার প্রায় 850 ছাড়িয়ে গেছে আমার বন্ধু, তারপরেও কিন্তু আমার এখন ভিউজ আসছে 30-35-40-41। তাহলে কি আমার আগের পজিশন ভালো ছিল না? অবশ্যই আমার আগের পজিশন ভালো ছিল। অতএব এক্ষেত্রে আমার এখন কি সিদ্ধান্ত নেওয়া উচিত?
এই প্রশ্নটা আমি আপনাদের কাছে করব না, প্রশ্নটা আমি আমার নিজেকেই করেছি এবং নিজের মধ্যে থেকেই একটা উত্তর পেয়েছি, যে উত্তরটা আমি আপনাদের কাছে প্রকাশ করতে চাই না। তো যাই হোক, আমি ইউটিউবকে বলবো, প্লিজ আমাকে ভালোবাসো, আমাকে তোমার কাছে টেনে নাও, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার কাছে থাকতে চাই। এখন জানি না ইউটিউব আমার জন্য কি সিদ্ধান্ত নেবে, তারপরও আমি চেষ্টা তো করেই যাচ্ছি, আরও সামনে চেষ্টা কিছুদিন করব, আল্লাহ ভরসা, যা হোক কিছু তো একটা হবে। তো এইভাবেই আর সিদ্ধান্তর কথা যেটা বললাম সেটা তো আর প্রকাশ করব না, যেহেতু আপনাদের কাছে আমার কোনো চাওয়া পাওয়া নেই, কোনো প্রত্যাশা নেই, কোনো অভিযোগ নেই, কিছুই নেই। তো বন্ধুরা, এই যে কাজ করতে করতে কিন্তু আমি আপনাদের সাথে অনেক গল্প বললাম, আর গল্প বলার সাথে সাথে আবার কাজও করে নিলাম। তো এই পর্যন্তই।